নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি লাইফ। আপনারা জানেন যে আমি প্রতিনিয়তই আপনাদের কাছে নিত্য নতুন মেডিসিন সম্পর্কিত ভিডিও রিভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে থাকি। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি আলোচনা করব এই ভিগোম্যান এই ট্যাবলেটটা সম্বন্ধে। এই ট্যাবলেটটা কি কম্পোজিশন দিয়ে তৈরি একটুখানি আপনারা জেনে নেওয়ার আগে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, এই ট্যাবলেটটা কি কম্পোজিশন দিয়ে তৈরি, এটা হচ্ছে সিন্ড্রাফিল ট্যাবলেট। তো সিন্ড্রাফিল ট্যাবলেটের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে 50 mg, একটা হচ্ছে 100 mg। এই ট্যাবলেটটা হচ্ছে 100 mg ট্যাবলেট। তো বন্ধুরা, প্রথমে আগে আপনাদের একটুখানি দেখিয়ে নিই যে এই ট্যাবলেটটা কেমন দেখতে হয়, একটুখানি দেখে নিন। তো আশা করি আপনারা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে 10টা বড়ি নিয়ে হচ্ছে একটা হচ্ছে স্টিক, 10টা বড়ি নিয়ে হচ্ছে একটা হচ্ছে স্টিপ, ঠিক আছে? 10টা বড়ি নিয়ে হচ্ছে একটা স্টিপ। তো এই 10টা বড়ির MRP কত রয়েছে? MRP আপনারা রয়েছে 300 টাকা হচ্ছে এটার MRP, ঠিক আছে? 300 টাকা হচ্ছে এটার MRP। কিন্তু এটা হচ্ছে এক ধরনের হচ্ছে জেনেরিক মেডিসিন, সেই জন্য আপনারা মার্কেটে দেখবেন 15 টাকা পিস বা 10 টাকা পিস হিসাবে আপনারা এই বড়িটা যে কোনো মার্কেটে হচ্ছে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আরও একটা বিষয় যেটা বলার, সেটা হচ্ছে এই ট্যাবলেটটা কোন কোম্পানির হচ্ছে প্রোডাক্ট। তো এটা হচ্ছে নোভিটা হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, ঠিক আছে? এই কোম্পানির হচ্ছে এটি হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? তো এই ট্যাবলেটটা অর্থাৎ সিন্ড্রাফিল ট্যাবলেট, এই ট্যাবলেটটার ব্যবহার আপনারা কিভাবে করবেন? ব্যবহার করবেন হচ্ছে খাওয়া দাওয়ার ঠিক আধ ঘন্টা আগে, খাওয়া দাওয়ার ঠিক আধ ঘন্টা আগে উষ্ণ গরম জল বা গরম দুধ দিয়ে আপনারা এই ট্যাবলেটটা সেবন করতে পারবেন, ঠিক আছে? তো এই ট্যাবলেটটা কি কি কাজে লাগে একটুখানি জেনে নেবেন। তো এই ট্যাবলেটটা কাজে লাগে হচ্ছে মেনলি হচ্ছে যাদের সেক্সুয়াল প্রবলেম, ঠিক আছে? তো তারা, সেই সমস্ত ব্যক্তিরা যে এই ট্যাবলেটটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন দিনে, মানে 24 ঘন্টায় মাত্র একবার, ঠিক আছে? 24 ঘন্টায় মাত্র একবার, যে কোনো সিন্ড্রাফিল ট্যাবলেট আপনারা মাত্র একবারই হচ্ছে ইউজ করবেন। প্রতি সপ্তাহে কিন্তু আপনারা 7 দিন ধরে হচ্ছে ইউজ করে যাবেন না, তাহলে আপনাদের ব্লাড প্রেশারের প্রবলেম দেখা যাবে। অর্থাৎ এই ট্যাবলেটটা খেলে কাজ কী হয়? কাজ হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড সঞ্চালন হয় সেই সঞ্চালনের গতিটাকে, অর্থাৎ ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে? এর ফলে কী হয়? এর ফলে আপনাকে আরও বেশি উত্তেজনা দেয়, ঠিক আছে? এই ট্যাবলেটটা খেলে আরও বেশি আপনার শরীরের মধ্যে উত্তেজনা অনুভব করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে এটার কাজ। এটার মারাত্মক এক ধরনের সাইড এফেক্ট রয়েছে। তো সাইড এফেক্টগুলো কী কী রয়েছে? সাইড এফেক্টগুলো রয়েছে যে এই যারা হচ্ছে হাই ব্লাড প্রেশারের পেশেন্ট, অর্থাৎ যাদের BP, অর্থাৎ ব্লাড প্রেশার যাদের হাই, তো সেই সমস্ত পেশেন্ট পার্টিরা একদমই আপনারা এই সিন্ড্রাফিল সাইডের ট্যাবলেট আপনারা ইউজ করবেন না, ঠিক আছে? তো আমাদের দেশে যেরকম সিন্ড্রাফিল ট্যাবলেট হচ্ছে সেক্সুয়াল ব্যাপারে হিসাবেই যেরকম আমরা ইউজ করে থাকি, কিন্তু এগুলো বাইরের কান্ট্রিতে হচ্ছে প্রেশারের বড়ি, অর্থাৎ ব্লাড প্রেশারের বড়ি হিসাবে এগুলো হচ্ছে এই ট্যাবলেটগুলো হচ্ছে মেনলি ব্যবহার করা হয়। কিন্তু আমাদের রাজ্যে বলুন বা আমরা সাধারণত সবাই যেটা জেনে থাকি যে এগুলো হচ্ছে সেক্সুয়াল বড়ি, তো এগুলো খেলে নাকি সেক্সুয়াল ক্ষমতা বেড়ে যায়, ঠিক আছে? তো এরকম কোনো কিছু নয়, এটা হচ্ছে সামান্য কিছুক্ষণের জন্য আপনাদের রক্ত সঞ্চালনটাকে বাড়িয়ে দেবে। এর ফলে কি হবে? পেনিসটা হচ্ছে দৃঢ় হয়ে যাবে। তো তো এইটুকুনি হচ্ছে এটার হচ্ছে কাজ, ঠিক আছে? এটার সাইড এফেক্টগুলো তো আপনারা বললাম। তো আরও একটা সাইড এফেক্ট দেখা যেতে পারে, যেটা হচ্ছে আপনারা ধরুন প্রতিনিয়তই অনেকে দেখবেন মতামত আছে যে যে অনেক জায়গায় শোনা যায় যে এই মানুষটা 200 ট্যাবলেট খাচ্ছে তো তাও কিছু হচ্ছে না, ঠিক আছে? এইরকম ভুল আপনারা কিন্তু কোনো সময় করবেন না, যে 200 ট্যাবলেট আপনারা একবারে খেলে কিন্তু আপনাদের হার্ট অ্যাটাকেরও প্রবলেম দেখা যেতে পারে। তো আপনারা প্রতি সপ্তাহে মাত্র 3 বার এই ট্যাবলেটটা আপনারা সেবন করতে পারবেন খাওয়া দাওয়ার পরে, ঠিক আছে? তো তো যদি আমার এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু ইনফরমেশান পেয়ে থাকতে পারেন, তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব না করে দিয়ে যাবেন না, এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্লিজ অন করে দেবেন, যাতে আমার দেওয়া প্রতিটা ভিডিওর আপডেট আপনাদের কাছে সরাসরি এবং সর্বপ্রথম গিয়ে পৌঁছে যায়। নমস্কার, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।